নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প প্রেরণা শুরু করছি আজকের গল্প খেয়া একটা পারাপার করে বটে কিন্তু শুধু খেয়া ঘাট সেটা নয় ভেতরের দিকে এমন অনেক গ্রাম আছে যেখানে নৌকো ছাড়া যাওয়া যায় না সেই সব গ্রামের যাত্রীদের জন্যই সকালে ও বিকেলে একটা করে বাস ছাড়ে একেবারে মহকুমা শহর পর্যন্ত পৌঁছে দেয় ওই একটি যাতায়াত করে কোনদিন ট্যাক্সি নামটা তার পক্ষে অতিশয়ক্তি সেইটাই সেসব দিনে একমাত্র ভরসা ওই যাত্রী বাসের মালিকরাই তখন সেটা চালান এবং তদাকার একখানা মোটর গাড়িতে বারো জন পর্যন্ত অনায়াসে তোলেন বাস খারাপ না হলে কিন্তু সে গাড়িও আসে না নিতান্ত মেল কন্ট্রাক্ট আছে বলেই সেটা তখন বার করতে হয় নইলে এ রাস্তায় ট্যাক্সি আনলে নাকি গাড়ির আর কিছু থাকে না সুতরাং উর্মিলা যখন নৌকো থেকে সেদিন এসে নামল তখন শেষ বাস ছেড়ে গেছে এবং শহর পৌঁছবার আর কোনো যানবাহনই পাওয়া তখন সম্ভব নয় অবশ্য বাসওয়ালাদের দোষ দেওয়া যায় না কেননা তাদের গিয়ে ট্রেন ধরাতে হবে তবু তো ছাড়বার সময়ের পুরো পুরোটি মিনিট পরেই ছেড়েছে তারা উর্মিলা একবার অসহায়ভাবে চারিদিকে তাকালো বুড়ো মাঝির জন্যই এই কাণ্ডটি হল কিছুতেই সে জোরে বাইতে পারলে না বকশিস দেবার বহু রকম প্রলোভন দেখানো সত্ত্বেও না সন্ধ্যার বেশি দেরি নেই আকাশের দিকে চেয়ে উর্মিলা বহুক্ষণই বুঝতে পেরেছে যে তার অদৃষ্টে আজ বহু দুঃখ আছে ওর হাত ঘড়ি ছিল না সঙ্গে কিন্তু সাড়ে পাঁচটার বাস আর থাকা সম্ভব নয় তা বেলার দিকে চাইলেই বোঝা যায় ঘড়ি দেখতে হয় না তবু একটা ক্ষীণ আশা হয়তো কোথায় ছিল সেটুকুও নদীর পার ভেঙে উপরে উঠতেই একেবারে চলে গেল বাস নেই ঘাটে একটা লোক পর্যন্ত নেই যাত্রী কম বলে সব সময় এখানে দোকানপাট থাকে না সকালে বাসের সময় থেকে বিকালের এই সময়টা পর্যন্ত তারপরেই সব ঝাঁপ ফেলে বাড়ি ফিরে যায় আর দোকানও তো ভারী গোটা দুই চা পানবিড়ি খাবারের দোকান তারই সঙ্গে দরকার মতো দু একটা মনোহারী জিনিসও থাকে আর একটা শুধুই বিড়ির দোকান এছাড়া দুপুরবেলায় গাছতলায় একটা নাপিত একটা মুচিও বসে কিন্তু সেও ওই বাসের সময় পর্যন্ত তারপর কারোর টিকি দেখা যায় না অবস্থাটা শুধু বিরক্তিকর নয় বিপজ্জনকও বটে দক্ষিণবঙ্গের নিবির জঙ্গল চারিদিকে তারই মধ্যে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসে স্থানটাকে রীতিমতো ভয়াবহ করে তুলেছে বাঘ তো এখন এধারে জঙ্গলে থাকেই সুন্দরবনের এত কাছে যখন তখন রয়্যাল বেঙ্গলও থাকা বিচিত্র নয় তাছাড়া রাজনীতি করতে এসে না হয় পুলিশের ভয় ত্যাগ করতে হয়েছে তাই বলে চোর ডাকাতের ভয় থাকবে না এমন কোনো কথা নেই ভয়ে গা করতে লাগলো উর্মিলার পূর্ণেন্দুর কথা শুনে আজকে রাতটা ওদের ওখানে থাকলেই হতো। কাল সকালেই সে আসবে উর্মিলাকেও সেই সঙ্গে আসবার কথা বলেছিল কিন্তু কি যে ওর দুর্মতি হলো কাল সন্ধ্যায় কলকাতায় মিটিং আছে এই অজুহাত দেখিয়ে কিছুতেই থাকতে রাজি হলো না অবশ্য মিটিং আছে ঠিকই খুব জরুরি মিটিং তাতেও সন্দেহ নেই কিন্তু সে এমন কেউ নয় যে সে না গেলে সভা বন্ধ থাকত কোনো বিশেষ প্রস্তাব হতো না তার এমন কিছু দিতে ভালোও লাগে না ওটা শুধুই পূর্ণেন্দুর কণ্ঠে শ্রীলোক বলে যে একটা আশঙ্কার সম্ভাবনা উঁকি মেরেছিল সেইটের জবাব দিতেই কতকটা সে জোর করে বেরিয়ে পড়ল দেশের কাজে যখন নেমেছে তখন আবার পুরুষকে ছাড়া একা ভ্রমণ করতে পারবে না এমন কোনো দুর্বলতা উর্মিলার নেই পূর্ণেন্দু দেখুক যে উর্মিলার ঠিক সাধারণ মেয়ে ছেলে সে একাই সচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে তবে এই সম্ভাবনাটা তখন মনে হয়নি আর একবার সব মাটি করলে ওই পুরো মাঝিটায় এও পূর্ণেন্দুর একটা চালাকি বিশ্বাসী লোক বলে বেছে বেছে ওই বুড়ো মাঝির নৌকোই সে ডেকে আনলে যেন অন্য মাঝিরা ওকে খেয়ে ফেলতো মাঝপথে বা খুন করতো এখন ও কি করে নিচের দিকে চেয়ে দেখলে যে দিনের বাকি আভাসটুকুকে কাজে লাগাবার জন্য ইতিমধ্যেই বুড়ো নৌকো ফিরিয়েছে বাড়ির দিকে ভাটার টানে সেটা চলেও গেছে অনেকটা ওর ক্ষীণ কণ্ঠের আহ্বান এখন আর তার কাছে পৌঁছবে না খেয়া নৌকোটা ওপারে রেখে মাঝি বাড়ি গেছে বাস ছেড়ে গেলে আর যাত্রী থাকে না খেয়া চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায় কাছাকাছি গ্রাম নেই অন্তত ওর চোখে পড়ল না কত দূরে আছে কে জানে প্রশ্নই বা করবে কাকে আর কিছু না হোক একটা আশ্রয় তো যাই রাত্রে এতবার মহামান্য ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ বাহিনীর হাত এড়িয়ে এসে শেষ পর্যন্ত বাঘের পেটে সে যেতে পারবে না কিছুতেই কিন্তু সত্যিই কি কেউ নেই অসহায়ভাবে এদিক ওদিক তাকাতে ওর নজর পড়ল বিড়ির দোকানের পেছন দিকে একটি ছোকরা দাঁড়িয়ে দৌড়ের তালা লাগাচ্ছে সে এতক্ষণ ভেতর থেকে দোকান বন্ধ করছিল বলেই চোখে পড়েনি যাক তবু মানুষের মুখ দেখা গেল উর্মিলার মুখ আশ্বাসে উজ্জ্বল হয়ে উঠল সে তাড়াতাড়ি কাছে এগিয়ে গিয়ে ডাকলে শোনো এখানে কি গাড়িটারি কিছু পাওয়া যায় না নিদেন গরুর গাড়ি ছেলেটি এতক্ষণ ভেতরে ছিল বলে ওর অস্তিত্ব বোধহয় টেরই পায়নি হঠাৎ গলার আওয়াজে চমকে উঠল কে গা কি বলছ উর্মিলা ওর দিকে চেয়ে একটু যেন অপ্রতিভ হয়ে পড়ল হয়তো বা অকারণেই মানুষটিকে যেমন মনে করেছিল তেমন নয় তার চেয়ে অনেক ছেলে মানুষ বড়জোর উনিশ কুড়ি বছর বয়স বেশ জোয়ান চেহারা গায়ের রং মিশ কালো চোখ দুটিতে আদিম সরলতা ও কৌতূহল মাখানো উর্মিলাকে দেখে যেন বিস্ময়ের অন্ত নেই ওর উর্মিলা ওর দিকে চেয়ে একটু যেন থতিয়ে গিয়ে বললে বলছিল এখানে কোনো গাড়ি পাওয়া যায় না কৌতূহলী দৃষ্টিতে একটু কৌতুক খেলে গেল প্রশ্ন করলো তোমার দেশ কথা কোথেকে আসছ সেই আদিম প্রশ্ন এখানকার কোনো পল্লীগ্রামে এই প্রশ্নটির উত্তর না দিয়ে নিজের কোনো প্রশ্নের জবাব পাবার উপায় নেই বিরক্ত কণ্ঠে উর্মিলা বললে বাড়ি আমার কলকাতা গাড়ি পাওয়া যাবে কি শহরে যাব গাড়ি ছেলেটা হেসে উঠল এখানে গাড়ি কথা গরুর গাড়িও পাওয়া যায় না যায় দিনের বেলা রাতের বেলা বাগের মুখে পড়বে কে বলো উর্মিলার সর্বাঙ্গ দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল সে উদ্বিগ্ন মুখে বললে কোন রকমের গাড়ির ব্যবস্থা কি করা যায় না আচ্ছা ওই নৌকোটা তো আমাকে আবার ফিরিয়ে দিয়ে আসতে পারে যাব রতনপুর ও তো কে নৌকো মাঝি সারা দিন কেটেছে এখন দূরপাল্লায় যেতে চাইবে না তাছাড়া পাড়ারই নৌকো ঘাট থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আইন নেই তবে উর্মিলার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল তবে আমি এখন যাব কোথায় এবার ছেলেটির চোখে অনুকম্পা ফুটে উঠল সে একটুখানি চুপ করে থেকে বললে গ্রামে যাবে গ্রাম কত দূর তা প্রায় আতকোষ রাস্তা হবে বেশ নিশ্চিন্তভাবে জবাব দেয় সে এই অন্ধকারে এক মাইল রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা উর্মিলার শিউড়ে উঠল সে আমি পারব না একা যেতে পারবো না তবে তুমি যদি যাও আমি তো যাব না কেন তোমার বাড়ি কোথায় গ্রামের মধ্যে না মাথা নেড়ে ছেলেটা জবাব দেয় গ্রামে বাড়ি আছে তবে বাড়িতে কেউ নেই আমি এখানেই তাকি ওই যে পথের পাশে ওই চালাটা ওখানে ওটা আমি তুলেছি স্বগর্বে বলে সে চালাটা এত ছোট এবং এমনভাবেই বাঁশঝাড় ও কাঁঠাল গাছের মধ্যে ঢেকে আছে যে এতক্ষণ রুবিলা দেখতেই পায়নি এইবার ঠাউরে দেখলে কিন্তু এখন উপায় হঠাৎ ছেলেটা প্রশ্ন করলো তোমার সঙ্গে মরদ চাওয়াল কেউ নেই কেমন তরো মেয়ে ছেলে তুমি রাগে উর্মিলার মুখ লাল হয়ে উঠলো দুটো হয়ে উঠল গরম অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললে আমরা শহুরের মেয়ে আমাদের সঙ্গে পুরুষ দরকার হয় না আমরা একাই যেতে পারি দেশের কাজ করে বেড়াই আমরা জানো না পুলিশ পর্যন্ত আমাদের ভয় করে তবে গ্রামে চলে যাও না সোজা ভয়টা কি আর টপ করে উত্তর দিতে পারলে না একটু ইতস্তত করে বললে বাঘের ভয় আছে যে নইলে আচ্ছা তুমি আমাকে পৌঁছে দাও না মাথা নেড়ে বললে সে সে আমি পারব না আমার বুঝি বাঘের ভয় নেই তারপর আরো একটু চুপ করে থেকে কি ভেবে সে বললে আমার ঘরে থাকবে রাত্রিরে এখন আর কোথায় যাবে নইলে ততক্ষণে অন্ধকার বেশ ভালো করেই নেমেছে নিবিড় নিস্তব্ধ বনের মধ্যে দিয়ে বাসের রাস্তাটা বহুদূর পর্যন্ত গিয়ে বনের মধ্যে হারিয়ে গেছে কোথাও কোনো লোক নেই লোকালয়ও নেই এমন করে তো থাকা যায় না আশ্রয় একটা চাই যেমন করে হোক প্রায় মরিয়া হয়ে উর্মিলা বললে চলো তাই যাব নিতান্ত এই ছোট একটা কুঁড়ে সামনে মাটির দাওয়া এক ফালি ঘরের মধ্যে আসবাবপত্র তথৈপচ একটা খেজুর পাতার চ্যাটাই পাতা এক পাশে তাতে একটা ময়লা কাঁথা এবং ততধিক ময়লা ছেঁড়া বালিশ পড়ে আছে সেদিকে চাইলে গা বমি বমি করে এতই ময়লা সেগুলো ছেলেটা এক টান দিয়ে পায়ে করে কাঁথা বালিশগুলো সরিয়ে দিলে তারপর বললে বসো মুখা দুই আসি আমি একটা মাটির কলসি হাতে সে নিমেষে পিছনের বাষবনের মধ্যে অদৃশ্য হয়ে গেল নিস্তব্ধ ঘর বাইরেটা আরও শব্দহীন কেমন যেন গা ছমছম করে উর্মিলার সে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে দরজার কাছে ভেতরে এসে বসতে সাহসে কুলোয় না একটু পরেই ঘরের মালিক ফিরে এলো এক কলসি জল কাঁধে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বললে ওই বসো নি যে আরে বসো বসো তারপর কি মনে হলো ওর একটু প্রচ্ছন্ন বিদ্রূপের হাসি হেসে বললে গেন্না করে না শহরের মেয়ে তোমরা এই বলে হঠাৎ খোঁচা দিয়ে চ্যাটাইটা ভালো করে ঝেড়ে দিলে তারপর বললে এবার বসো না তো মুখে হাতে একটু জল দিয়ে নাও উর্মিলা মাথা নেড়ে বললে কিছু দরকার নেই ও তো পুকুরের জল ও তো ম্যালেরিয়া হয় ও জল মুখে দিতে পারবো না একটুখানি ভ্রু কুচকে সে বললে জলে পুকুরের ভালো সবাই খায় তা নদীর জলে এনে দেব না না দরকার নেই আমি এমনিই বসছি সে জুতো খুলে কোনো মতে এই এক ধারে বসে পড়ল তারপর একটা অস্বস্তিকর নিরবতা একটু পরে উর্মিলা প্রশ্ন করলে ভোরে বাস আসে কখন সে সেই যার নাম আটটা নটায় ছাড়ে আরো একটু চুপ করে থেকে আবার বললে সে তাই তো ভারী মুশকিলের কথা হলো তো কি মুশকিল ভীত চোখ তুলে তাকালো উর্মিলা তুমি খাবে কি মিষ্টির দোকান তো সব বন্ধ করে চলে গেছে আমার দোকানে আছে শুধু বিড়িয়া দেশলাই লাই লজেন আছে বটে কটা তা তো আর খেতে পারবে না আমার কিছু দরকার নেই কোনো মতে রাতটা কাটিয়ে দিতে পারলে বাঁচি কিন্তু সেদিকে সে কোনো কানই দিলে না মনে মনে সে খানিকটা আঁকি ভেবে নিয়ে বললে আচ্ছা আমি তো রান্না করবই তুমি কি আমার হাতে খাবে আমরা কিন্তু ভালো জাত গোয়ালা তারপর যেন কতটা খাপ ছাড়া ভাবেই বললে আমার নাম রাজু রাজু ঘোষ উর্মিলা মাথা নেড়ে বললে জাত ভাত মানিনি অবশ্য আমরা মানুষ মানুষই তার আবার জাত কি তবে আমার জন্য কিছু রাতবার দরকার নেই সে কি একটা কাজের কথা হলো এত বড় রাতটা কাটবে কিসে রাজু মাথা নেড়ে বিজ্ঞভাবে বললে তবে আমাদের মোটা চালের ভাত ওই যা করে দুটো খেও সে উঠে পড়ল ঘরেরই এক কোণে একটা কাঠের উনুন তার উপর শিকে একটা পোড়া হাড়ি ঝোলানো রান্নার সরঞ্জাম বলতে তো ওই আর এক কোণে একটা হাড়ি কুড়ি বোধ হয় চাল ডাল থাকে একখানা কলাইয়ের থালা আর অ্যালুমিনিয়ামের বাটি গোটা দুই সংসার বলতে ওর মোটে এই সেদিকেই চেয়ে চেয়ে উর্মিলা হঠাৎ প্রশ্ন করলে তোমার কেউ নেই না মা বাবা কেউ না না বেশ সহজ কণ্ঠেই বললে রাজু মা ছিল মরে গিয়েছে গত বছর তারপর থেকে আর বাড়ি যায় না সে উঠে গিয়ে বাইরে কোথা থেকে কাটকুটো শুকনো নারকল ও খেজুর পাতা জোগাড় করে আনলো কলসির জল গড়িয়ে হাঁড়িটাও ধুলে তারপর উনুনটা জ্বালাতে গিয়ে কিন্তু কি মনে করে থমকে দাঁড়িয়ে গেল একটুখানি চুপ করে থেকে বললে মুলেই ভুল আমি খাই নুন ভাত অর্ধেক দিন সে তো আর তুমি পারবে না ঘরে কিছুই নেই হয়তো চারটি ডাল পড়ে আছে কিন্তু শুধু ডাল দিয়ে ঠিক হয়েছে বসো বাইরে থেকে গোটা কত কাঁচকলা আনি ব্যস্ত হয়ে ওকে বাধা দিতে গেল কিন্তু তার আগেই রাজু বেরিয়ে গেছে তাছাড়া উর্মিলার এরই মধ্যে খিদেটা যেরকম পেকে উঠেছে তাতে সারা রাত কাটানো কতটা যুক্তিযুক্ত হবে সে সম্বন্ধে এর ভেতরেই বেশ একটা সন্দেহ দেখা দিয়েছে ওর অবশ্য রান্নার যা সাজ সরঞ্জাম তাতে খেতে ইচ্ছে করে না ঠিকই কিন্তু মনে মনে নিজেকে ধমক দেয় উর্মিলা দরিদ্র ভারতবাসী অসহায় মূর্খ ভারতবাসী ওদের ভাইবোন তাদের সঙ্গে সহজে নামতে পারলে কিছুতেই তাদের উন্নতি সাধন করতে পারা যাবে না দেশের কাজে যে জীবন উৎসর্গ করেছে তার এত ঘৃণা থাকা ঠিক নয় মিনিট কয়েক পরেই গোটা কয়েক সদ্য পাড়া কাজকলা ও তিন চার থলো ডুমুর নিয়ে রাজু ঘরে ঢুকল হেসে বললে এইতে যা হয় হবে আজ তবে তরকারি ফরকারি আমি রাধ জানি না ভাতেই ছেড়ে দেব কেমন হঠাৎ উর্মিলা উঠে দাঁড়ালো বলে আমি রাধছি রাজু তুমি আমাকে একটু জোগাড় করে দাও রাজু বিষম ব্যস্ত হয়ে উঠলো সে কি কথা সে তুমি পারবে না সৌরের লেখাপড়া জানা মেয়ে তোমরা উনুনের ধারে যেতে পারো কখনো হয়তো কাপড়ে আগুন ধরিয়ে ফেলবে কিচ্ছু হবে না রান্না আমার অভ্যাস আছে তুমি তো রোজই রাধো একটি দিন আমি রেদে খাইয়ে যাই এই বলে এসে ভ্যানিটি ব্যাগটা বাঁশের একটা খোঁচায় ঝুলিয়ে রেখে শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে নিলে উর্মিলা রান্না করে আর রাজু অবাক হয়ে দেখে বাস লাইনের ধারে দোকান করে সে হরেক রকমের লোক আসে যায় নানা রকমের কথা হয় সেখানে তাতে সবটা ঠিক না জানলেও এইটুকু একটা আবছা ধারণা ওর হয়েছিল যে এই শ্রেণীর লেখাপড়া জানা মেয়ে মরদরা কোনো কাজই জানে না কিছুই করে না ওরা ঘরে এখন উর্মিলাকে গুছিয়ে রান্না করতে দেখে ওর কেমন একটা বিস্ময় লাগে মনে মনে অবশ্য কাঠের জালটাতে উর্মিলার অসুবিধা হচ্ছে বটে ধোঁয়াতে ওর ডাগর চোখ দুটি লাল হয়ে উঠেছে অনবরত ফু পেরে পেরে মুখ হয়ে উঠেছে রক্তবর্ণ চোখের জলার কপালের ঘামের সঙ্গে মাথার দু একটি চুল এবং নারকেল পাতার ছাই জড়িয়ে যেন অদ্ভুত দেখাচ্ছে ওকে মেয়ে ছেলে বলতে রাজু যাদের দেখেছে তারা ওর সেই আত্মীয়া ও গ্রামবাসিনী এছাড়া অন্য কোনো মেয়ের দিকে এতদিন ভালো করে তাকিয়েই দেখেনি শহুরে মেয়েদের সম্বন্ধে কানে যা শুনেছে তা মনে পৌঁছোয়নি ওর বন্য এবং সরল অনভিজ্ঞতাতেই অনায়াসে উর্মিলাকে তুমি বলতে পারছিল কোথাও বাঁধেনি এখনো সেই সহজ সম্বোধনের মধ্যে কোনো অসৌজন্যই খুঁজে পায়নি ও তবু সবটা জড়িয়ে ওর মনে একটা সম্ভ্রমের ভাব জাগে আর এটা বেশ বুঝতে পারে যে এরা ঘরকন্যার কাজ করে না বটে তবে ইচ্ছে করলে সব পারে অবশেষে একসময় রান্না শেষ হয় রান্না তো ভারী ভাত ডাল আর একটা কাঁচকলা ডুমুরের তরকারি তাও হলুদ এবং কাঁচকলা ছাড়া কোনো মশলা নেই তবু ওর ভেতরেই গুছিয়ে রাঁধে উর্বেলা এ যেন ওরও একটা নতুন অভিজ্ঞতা কতদিন পরে রাঁধল ও কিন্তু সেটাই সব নয় যেখানে এবং যে পারিপার্শ্বিকের মধ্যে যেভাবে ওকে রাঁধতে হলো সেটা যেন নিজে করেও বিশ্বাস হয় না সব শেষ করে উঠে দাঁড়িয়েও বলে এবার একটু হাত ধোয়ার দরকার জলে ম্যালেরিয়া নেই তো ঠিক জানো রাজু যেন তন্দ্রার ঘুরেছিল হঠাৎ চমক ভেঙে বলে না ভালো জল দাঁড়াও আলো ধরি কেরোসিনের কুপি হাত আড়াল দিয়ে বাতাস বাঁচিয়ে বাইরে আনলে রাজু ভালো করে মুখে হাতে জল দিয়ে ভেতরে এসে উর্মিলা প্রসাধন করতে বসে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ছোট্ট আয়না বার করে দেখতে গিয়ে হাসি আসে ওর এ কি হয়েছে ভাগ্যিস খদ্দরের শাড়িটা রঙিন ছিল নইলে ছাই আর কালি লেগে যা হয়েছে এ ভদ্র সমাজ আর বেরোনো যেত না সে পাউডারের পাফটা মুখে বুলোয় চিরুনি দিয়ে চুল ঠিক করে অবাক হয়ে দেখে রাজু এসব তার চোখে অভিনব বিস্ময়কর অত ফর্সা মুখে পাউডার মাখবার দরকার কি ভেবে পায় না সে হঠাৎ ওর বিস্মিত চোখের দিকে নজর পড়ে অপ্রতিভ উর্মিলার চট করে ব্যাগটা বন্ধ করে বলে হ্যাঁ এইবার তোমাকে ভাত দিই কিন্তু থালা যে তোমার মোটে একটা তাতেও তো তরকারি ঢেলেছি দাঁড়াও পাতা কেটে আনি রাজু বটিটা নিয়ে অন্ধকারে পা পারায় উ চট করে উঠে গিয়ে ওর বটি হাতটা ধরে ফেলে বলে না না অন্ধকারে আর বেরিয়েও না তারপরেই অপ্রস্তুত হয়ে হাতটা ছেড়ে দিলে বটে কিন্তু ওর সে লজ্জাটা হয় লক্ষ্যই করলে না রাজু বিস্মিত হয়ে প্রশ্ন করলে কেন কি হয়েছে যদি বাঘ থাকে বাইরে হ্যাঁ এই সন্ধ্যা রাত্রিরে বাঘ আসে কখনো এই তো পেছনেই কলা যার এখনই আসছে তুমি বসো সে নির্ভয়ে বেরিয়ে গেল কিন্তু আসল ভয়টা উর্মিলারি বাইরের নিঃসিম অন্ধকারের দিকে চেয়ে ওর বুক কাঁপে ঢিপ ঢিপ করে সেটা ঠিক বাঘের ভয় কি ভূতের ভয় কি চোর ডাকাতের ভয় তাও জানে না যাই হোক রাজু প্রায় তখনই ফিরে এলো কলা পাতা নিয়ে নিজেই কেটে ধুয়ে পাতলে ভালো করে উর্মিলা ভাত বেড়ে দিলে বাটিতে ডাল আর পাতায় তরকারি আয়োজন কম সরঞ্জামও লজ্জাকর কিন্তু ক্ষুধাটা উগ্র বলে ভালোই লাগে উর্মিলার রাজুর তো মনে হয় অমৃত এত ভালো রান্না কতদিন সে খায়নি উর্মিলার মতো মেয়ে রান্না করে কোনোদিন ভাত বেড়ে খাওয়াবে এই ওর কাছে অসম্ভব অবিশ্বাস্য স্বপ্নেরও অতীত সবটা কেমন অবাস্তব বলে মনে হয় খায় সে কতকটা বিহল ভাবেই খাবার পরেই শোবার ব্যবস্থা রাজুই বাসনগুলো এক কোণে সরিয়ে রেখে নেতা দিয়ে মেঝে পেরে নিয়ে পরিষ্কার করলে তারপর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল কথাটা পারতে পারে না ও অপরিচিতা যুবতী মেয়ের সঙ্গে এক ঘরে শোয়া কেন দোষের বা লজ্জার তা সে ঠিক জানে না তবে অস্পষ্ট একটা ধারণা আছে যে সেটা উচিত নয় অথচ উপায় বাকি অনেক ভেবেও যখনও কিছু বুঝতে পারলে না তখন প্রশ্নটা সোজাসুজিই করে ফেললো শোবে কোথায় বলতো কথাটা উর্মিলাও ভাবছিল সে মাথা নেড়ে বললে আমি বসেই থাকবো তুমি শুয়ে পড়ো রাজু বাইরের দিকে চেয়ে বললে দৌড় বন্ধ করতে হবে কিন্তু চমকে উঠে উর্মিলা বলে তা কেমন করে হবে না না দৌড় খোলা থাক পাগল নাকি শুধু কি বাঘ কত রকম আছে নইলে তো আমি বাইরেই শুতে পারত বিপন্ন মুখে অনুনটার দিকে চেয়ে থাকে উর্মিলা ঘুমও পাচ্ছে খুব সারাদিন পরিশ্রম কম হয়নি ঘুম পেতেই পারে রাজু বললে তা এক কাজ করো তুমি দৌড় বন্ধ করে শো আমি দোকানে গিয়ে শুধু না না সব বলে ওঠে উর্মিলা হ্যাঁ একা থাকতে পারবো না আমি তবে রাজু বুঝতে পারে না কি করা উচিত খানিকটা চুপ করে থেকে বললে তবে ওই অনুন গড়ায় আমি শুধছি মাটিতেই তুমি ওখানে শো কি আর হবে একটা রাত সে সশব্দে দৌড় বন্ধ করে দেয় উর্মিলা বললে মাটিতে শোবার দরকার নেই তোমার বিছানা তুমি নাও আমি এখন বসেই থাকবো চ্যাটাইটা হলেই হবে একটু মলিন হাসি দেখা দিল রাজুর মুখে ও বিছানায় শুতে পারবে না জানি বড্ড ময়লা আচ্ছা আমি সরিয়ে নিচ্ছি সে কাঁথা বালিশটা টেনে নিয়ে ঘরের এক কোণে বিছিয়ে আর কথা না করে শুয়ে পড়ল কিন্তু শোবার আগে আরেকটি কাণ্ড করল সে হঠাৎ এক ফুয়ে কুপিটা নিভিয়ে দিলে এটার জন্য প্রস্তুত ছিল না উর্মিলা অন্ধকার ঘরে একটা অপরিচিত যুবকের সঙ্গে শোয়া অথচ বলেই বাকি সত্যি তো বন্ধ ঘরের মধ্যে কেরোসিনের ল্যাম্প সারা রাত জ্বালা ঠিক নয় তাছাড়া আজকাল বিশেষ টান পড়েছে সব সময় পাওয়া যায় না ঘর অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে কি যেন একটা ঠান্ডা ভাব ওর শির দ্বারা বেয়ে নেমে গেল সেটা ভয়ই কিন্তু কিসের ভয় তা সে জানে না এতদিন ধরে সে বহু লোকের সঙ্গে মিশেছে খানিকটা মানুষ চেনবার ক্ষমতা হয়েছে তার সাধারণ পুরুষের চোখে সুশ্রী স্ত্রীলোক সম্বন্ধে যে উদগ্র ক্ষুধা লালসা ফুটে ওঠে এর চোখে তা নেই সরল বন্য চাহনি না সে ভয় নেই তবু কিসের একটা ভয় বা উত্তেজনা অনুভব করে সে ওর বুক ঢিপঢিপ করতে থাকে আর সেই অন্ধকারেই ওর মুখ চোখ যে লাল এবং গরম হয়ে উঠেছে তা বুঝতে পারে তবু উর্মিলাই ঘুমিয়ে পড়ে আগে বসে থাকতে থাকতে কখন যে শ্রান্তিতে চোখের পাতা বুঝে আসে তা ও বোঝে না একসময় ভ্যানিটি ব্যাগটা মাথায় দিয়ে চ্যাটাইয়ের ওপর শুয়ে পড়ে কিন্তু রাজু যেন কিছুতেই ঘুমোতে পারে না আশ্চর্য আজ কি হল ওর সারাদিনের হাড় ভাঙা পর অন্যদিন তো শুতে তর্ষ হয় না কি একটা উত্তেজনার অস্বস্তি যেন দেহের ভিতর ওকে কিছুতেই স্থির থাকতে দেয় না কি জন্যে যে এমন হচ্ছে তাও ও বোঝে না চুপ করে জেগে শুয়ে থাকে রাজু উর্মিলা যে এতক্ষণ বসেছিল এইবার শুয়ে পড়ল তাও বেশ বুঝতে পারে একটু পরেই তার নিঃশ্বাসের শব্দ গভীর এবং নিয়মিত হয়ে ওঠে ঘুমিয়ে পড়েছে বেচারী ভদ্রলোকের মেয়ে ওরা এই মাটির ঘরে চ্যাটাইয়ের ওপর কি ওদের কাজ কেমন যেন মনে মনে একটা লজ্জা অনুভব করে রাজু ওর দারিদ্রের জন্য অপরিচ্ছন্নতার জন্য ঠিক করে কিছু বোঝে না ও অত স্পষ্ট ধারণাও নেই ব্যাপারটা সম্বন্ধে তবু একটা সংকোচ একটা লজ্জা ও যে দরিদ্র তার চেয়েও বেশি ও যে নোংরা অপরিচ্ছন্ন এই অনুভূতিটা প্রথম ওর জীবনে এলো হয়তো ও খানিকটা ঝাপসা ভাবে তবুও এলো ও যা পয়সা রোজগার করে তাতে খেয়ে পড়ে বেশি কিছু থাকে না বটে তবু চেষ্টা করলে একটা তক্তপোষ কিংবা একটা বাঁশের মাচা অন্তত তৈরি করাতে পারতো আর কিছু না হোক সোডা সাজি মাটি দিয়ে কাঁথাখানা কাচাও চলত কিছুই করেনি সে এই সম্বন্ধে কোনো ধারণা পর্যন্ত ছিল নাও আজ সেজন্যও যেন সে লজ্জিত কদিন ঝড় বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়েছিল কিন্তু এখন যেন কেমন গরম বোধ হচ্ছে হয়তো সেই জন্যেই ঘুম আসছে না রাজু হাতটাই পাখার মতো নেড়ে একটু হাওয়া খেতে থাকে ঘরে জানলা নেই দক্ষিণ দিকে খানিকটা চারকোনা জায়গায় শুধু ছিটে বাঁশ মাটি ধরানো হয়নি জানলা বলে ধরা হয় কিন্তু তাতে আর যাই হোক ঘরে হাওয়া আসে না একটা পাখা কিনে রাখা উচিত ছিল এটাও কি মনে থাকে না ছাই হয়তো মেয়েটারও কষ্ট হচ্ছে গরমে পাখা থাকলে তো এখনো একটু হাওয়া করতে পারতো আচ্ছা রাজু তো নিজের নাম ওকে বলে দিলে কিন্তু ওর নাম তো জানা হলো না কি নাম কে জানে কোথায় থাকে তাই বা কে জানে বললে তো কলকাতায় বললে তো দেশের কাজ করে দেশের কাজ যে কি তা রাজু জানে না শুনেছে যে একদল মেয়ে পুরুষ স্বদেশি করে বেড়ায় হয়তো তাকেই দেশের কাজ বলে রাজুর বাবা ছিল ঘরামি দিন আনত দিন খেত যখন সে মরে গেল তখন ছ বছরের রাজুকে মানুষ করতে ওর মাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়েছে পাড়াগাঁয়ে বিশেষ করে এই অঞ্চলটায় ঝি চাকরের কোনো মজুরি ছিল না আগে খুব বড় গৃহস্থ হলে তারা ঝি রাখত এবং সে ঝি অতগুলি লোকের সমস্ত বাসন মাজা বাড়ির পাঠ মায় গরু বাছুর পর্যন্ত দেখলে হয়তো পেত খোরাকি আর এক টাকা মাইনে সে জায়গায় একটা ছেলেকে শুদ্ধ খাওয়াতে কি অসম্ভব পরিশ্রম করতেও তো তা সহজেই বোঝা যায় সুতরাং রাজু যখন মাত্র বছর দশকে তখনই সে বেরোয় রোজগার করতে রোজ এতটা পথ হেঁটে এসে এখানে সুরেনের দোকানে বিড়ি পাকাত তাতে মজুরি পেত যত সামান্যই কিন্তু তখনকার দিনে খরচও ছিল কম কোনো মতে মা ব্যাটার চলে যেত তবু খাটতে হতো বইকি দিন রাত ঘর গোঁজে বিড়ি পাকিয়ে যাওয়া কোনো দিকে মাথা তুলে তাকাবার কিংবা কান পেতে কোনো কথা শোনবার সময় ছিল না ওর তারই ভেতর ও পয়সা জমিয়ে কিছু ধার করে নিজের দোকান দিলে একদিন সেদিনা দেনা করার প্রায় সঙ্গে সঙ্গেই ওর মায়ের হলো অসুখ এদেশে অসুখ করলে গরিব লোকেরা কখনো ডাক্তার ডাকে না ডাকে রোজা সে এসে ঝাড়ফুঁক করে দেয় তাতেই যে বাঁচে সে বাঁচে যে বাঁচে না ওরা বোঝে তার পরমায়ু নেই কিন্তু রাজু তার মায়ের জন্য ডাক্তার ডেকেছিল অবশ্যই ওর মা তাতে বাঁচল না কিন্তু আবার কিছু দেনা হলো সে দেনা শোধ করে এখানে ঘর তুললে রাজু তার দেনাটা এখনো শুধছে তাই বয়স ওর কুড়ি একুশ হলেও জীবন সম্বন্ধে অভিজ্ঞতা ওর খুব কম স্ত্রীলোকের দিকে তো তাকাতেই সময় পায়নি ওর বয়সী এমনকি ওর চেয়ে কম বয়সী যেসব ছোকরারা ওর আশেপাশে থাকে অন্য দোকানে কাজ করে তারা ইতিমধ্যেই সিনেমা ও বেশ্যাপল্লী ঘুরে বিস্তর অভিজ্ঞতা ও কুৎসিত ব্যাধি সংগ্রহ করে এনেছে কিন্তু রাজু সে অবসর পায়নি এমনকি এক বিড়ি ছাড়া অন্য নেশাও করেনিও একদিন সবাই ওকে জোর করে তারই খাইয়েছিল ওর ভালো লাগেনি একটু বমি করে মাথা ঘুরে অস্থির পরের দিন অব্দি মাথা ধরেছিল পয়সা খরচ করে এমন নেশা করার দরকার কি রাজু তা বোঝে না বিশেষত যাতে এত শরীর খারাপ করে সে আর কোনদিন খায়নি কতটা সেই জন্যেই রাজু আজ বুঝতে পারে না এ ওর কিসের অস্বস্তি ওর চোখে কেন আসছে না গরম হচ্ছে বটে একটু কিন্তু এর চেয়েও ঢের গরমে ওই ঘরে ঘুমোয় বাইরে শোয়া তো কোনোদিনই চলে না এখানে তবে কোনো জবাবই পায় না নিজের ওপরেই যেন বিরক্ত হয়ে ওঠে আচ্ছা মেয়েটি কি করে ঘুমোচ্ছে গরমে নিশ্চয়ই কষ্ট হচ্ছে খুব কি করে শুয়েছে বেচারি কে জানে একটা বালিশ পর্যন্ত নেই একবার দেখবে না কেউ আলো জেলে যখন রাজ ছিল ও রাজু তখন দেখেছে বটে বেশ ভালো লাগছিল ওর যাই বলো বাপু আর একবার ওর দেখতে ইচ্ছে করছে খুব তাছাড়া দেখাও তো উচিত শুধু চাটাইয়ের উপর শুইয়াছে কতদিনে চাটাইয়ের থেকেও বিচে বার করে মেরেছে আস্তে আস্তে উঠে রাজু দেশলাই জেলে কুপিটা ধরালো অগাধে ঘুমোচ্ছে উর্মিলা আলো জ্বালার শব্দে ঘুম ভাঙল না কতকটা ভয়ে ভয়েই জেলেছিল রাজু কে জানে হঠাৎ ঘুম ভেঙে গেলে কি মনে করবে ও দুটো শয্যার ব্যবধান খুব বেশি নয় ঘরই বা কতটুকু ওর বিছানা থেকে বেশ দেখা যাচ্ছে উর্মিলাকে আহা বেচারি ভ্যানিটি ব্যাগটা বালিশের মতো করেছে বটে কিন্তু সে বড় নিচু তাই একটা হাত ও মাথার নিচে দেওয়া আছে গরম বোধ হয়েছে ওর কপালে গলায় ঠোঁটের ওপর মুক্তর মতো ঘাম জমে উঠেছে ব্লাউজের মধ্যে থেকে কাঁধ বেরিয়ে পড়েছে খানিকটা সেখানে অবাক হয়ে চেয়ে থাকে রাজু মেয়ে ছেলে এমনি কিছু কিছু দেখেছে সে দূর থেকে বাস থেকে নেমে কত শহরের মেয়েকে দেশে যেতে দেখেছে কিন্তু এত ভালো দেখতে তারা নয় ঠিক সুন্দর কাকে বলে তা রাজু জানে না তবে ওর ভালো লাগে একে দেখতে সুগোল হাতটি ভাঁজ হয়ে কাঁধের নিচে চলে গেছে ঠিক ফর্সা নয় কিন্তু রাজুর চোখে গৌরবর্ণই লাগে শুভ্র নিটল বাহুমূল দেখলে যেন চোখ ফেরানো যায় না পাতলা ঠোঁট দুটি একটু ফাঁক হয়ে রয়েছে তার মধ্যে থেকে সাদা সাজানো দাঁতগুলি দেখা যাচ্ছে নিয়মিত নিঃশ্বাস পড়া তালে তালে বুকটি উঠছে পড়ছে নিশ্চিন্ত সহজ নিদ্রা অনেকক্ষণ এক চেয়ে থাকতে থাকতে কেন কে জানে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে কতকটা ওর সারি বেদনাবোধের অভাববোধের কোনো কারণ যে থাকতে পারে তাও জানে না তবু নিঃশ্বাস ঠেলে ওঠার বুক থেকে অবশেষে আবার আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। ঊর্বিলার ঘুম ভাঙে একটু বেলাতেই। তা বলে এই রকম স্থানেই সোজ্জাতে যে ও এতটা ঘুমোতে পারে তা কি সে ঘুম ভেঙে ধর্মর করে যখন উঠে বসল তখন চারিদিক বেশ ভরসা হয়ে গেছে। ছি ছি! এইখান থেকে এত বেলায়ে যদি কেউ তাকে বেরোতে দেখে সে কি মনে করবে? কাল যখন নিরাপদ আশ্রয়টাই বড় কথা হয়ে উঠেছিল তখন একরকম মরিয়া হয়ে এসব প্রশ্নগুলোকে মন থেকে সরিয়ে দিয়েছিল উর্মিলা কিন্তু এখন সমস্ত ব্যাপারটার গ্লানি যেন ওকে মনে মনে পীড়া দিতে লাগলো তবু ভাগ্যে সেই ছোঁড়াটা নেই ও কখন ভোরেই উঠে বেরিয়ে গেছে তাড়াতাড়ি বেশ বাস ঠিক করে নিয়ে উর্মিলা বাইরে এলো বেশ বেলা হয়েছে যদিও ঠিক রোদ ওঠেনি এখনো তবু একটা সুবিধা এখনো লোকজন রাস্তায় দেখা দেয়নি দোকানগুলোও বন্ধ সে বেরিয়ে এতস্তত করছে কি করবে বাগানের মধ্যে থেকে বেরিয়ে এলো রাজু বেশ সহজভাবেই বলে ওই পেচনটার বাগানে কেউ নেই পুকুরের জলও ভালো মুখাদ দু এসো গে আমি দোকানে যাচ্ছি তুমি ঘরেই বসো মোটর এলেই ডাকবো ছেলেটার যা মুখের চেহারা তাতে ওর তুমি সম্বোধন কাল মোটেই বেমানার লাগেনি আজও ঠিক লাগলো না তবু এই অন্তরঙ্গতায় ওর মনে যেন একটা বিরক্তি ঘনিয়ে উঠল ঈষৎ ভ্রু কুচকে সে বললে ঘরে বসার দরকার হবে না আমি নদীর ধারে পাইচারি করবো যতক্ষণ না বাস আসে ঘরে তুমি তারা লাগিয়ে যেতে পারো রাজু খুব আস্তে আস্তে জবাব দিলে আচ্ছা ওর মনে কালকের বিনিদ্র রজনী অনেক পরিবর্তনই ঘটিয়ে দিয়েছে ইতিমধ্যে ও বুঝেছে যে যে কোনো কারণেই হোক উর্মিলার মতো মেয়ের পক্ষে ওর ঘরে ওই চ্যাটাইয়ের ওপর বসা শুধু কষ্টকর নয় লজ্জাকর বটে এমন অতিথির মতো কোনো আয়োজনই ওর ঘরে ছিল না আতিথ্য সৎকারের কোনো ব্যবস্থাইও করতে পারেনি এই আর ওকে মনে মনে এমনিতেই পীড়া দিচ্ছিল ও আর কথা বাড়ালে না নিঃশব্দে এসে ঘরটাতে তালা লাগিয়ে দোকানের পথ ধরলে কেমন করে রাজু মনে মনে নিঃসংশয় বুঝতে পেরেছিল যে এই মেয়েটিকে কোনো কোনোরকম স্বাচ্ছন্দ্য দেওয়া আর ওর পক্ষে সম্ভব নয় সুতরাং বৃথা কোনো অনুরোধ করতে ওর মন সরল না নিঃশব্দে অবস্থাটাকেও মেনে নিলে উর্মিলা পুকুর থেকে হাত ধুয়ে প্রস্তুত হয়ে নিলে কাঁচা ঘাট তালগাছের গুড়িতে পা দিয়ে নামতে হয় তবু ঘাটটা খুব নির্জন চারিদিকে নিবিড় বোন কোথাও থেকে কারো দৃষ্টি পড়ার সম্ভাবনা নেই সে ব্যাগ খুলে চুলটা ঠিক করেই মুখে একটু পাউডার দিয়ে কাপড়টা গুছিয়ে পড়লে শাড়িটাই তাকে সবচেয়ে পীড়া দিচ্ছিল অথচ বদলাবারও কোনো উপায় নেই একটা ছোট সুটকেস তার সঙ্গে ছিল বটে কিন্তু তাড়াতাড়ি চলে আসবার সময় সে বোঝাটা চাপিয়েছে পূর্ণেন্দুর উপর পূর্ণেন্দুর অবশ্য আজই আসবার কথা তবে সে যেন সকালে না আসে মনে মনে এইটাই প্রার্থনা করছে উর্মিলা শাড়ির প্রয়োজন থাকা সত্ত্বেও পূর্ণেন্দু এলেই বিপদে পড়তে হবে জবাবদিহি শুরু হবে নানা রকমের তাকে বলতে হবে রাত্রির আশ্রয়ের কথাটা সে তো হাসাহাসি করবেই কথাটা কানে ছড়িয়ে পড়বে সকলেরই উপহাসের খোরাক হয়ে উঠবে ব্যাপারটা আর পূর্ণেন্দু না এলে বাসে উঠে বসবে সকলেই মনে করবে যে সে ভোরেই এসেছে নৌকো বিয়ে উর্মিলা তাড়াতাড়ি রাস্তায় এসে উঠল রাজু তখনও দোকান খোলেনি সুরেনের দোকানের সামনে বেঞ্চিটাতে চুপ করে বসে আছে ভালোই হয়েছে কেউ আসেনি অবশ্য রাজু গল্প করবে কিন্তু যাদের কাছে সে করবে তাদের হাসি ঠাট্টাটা আর যাই হোক ওর স্তরে এসে পৌঁছবে না উর্মিলা কাছে আসতে রাজু উঠে দাঁড়ালো ভেবেছিল কিছুই বলবে না তবু একবার সসংকোচে সে বললে এখানে বসবে একটু আমি এখনই উঠে যাব দোকান খুললে চা কেক সব পাওয়া যাবে উর্মিলা মাথা নেড়ে বললে না কিছু দরকার নেই আমি একটু পাইচারি করব। তারপর হঠাৎ কি মনে করে ব্যাগটা খুলে একটা টাকা বার করে বললে রাজু এই টাকাটা রাখো মিষ্টি কিনে খেয়েও রাজু টাকাটা দেখার সঙ্গে সঙ্গে এই এক পাপি গিয়েছিল একটা তীব্র প্রতিবাদ ওর গলা অব্দি ঠেলে উঠেছিল তবু ঠিক গুছিয়ে কিছু বলতে পারলে না খানিকটা বিবর্ণ মুখে উর্মিলার মুখের দিকে তাকিয়ে থেকে টাকাটা শেষ পর্যন্ত হাত পেতেই নিলে ও কিছুই করেনি কোন রকম যত্নই করতে পারেনি বরং উর্মিলা যে ওর ঘরে দয়া করে থেকেছে রাত্রিটা এইতেই ও চরিতার্থ হয়েছে পুরস্কারের কোনো কারণ নেই প্রয়োজনও নেই বোধ হয় এমনই কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে সাহস হল না মলিন কাগজের টাকাটা হাতের মধ্যে মুঠো করে ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল রাজু উর্মিলা ততক্ষণে নদীর পার বেয়ে জলের কাছে নেমে গিয়েছে অবশেষে আরো ফরসা হলো দোকানপাট খুলল একে একে এক সময় সময়ের মধ্যে এসে পৌঁছতে না। খুব সম্ভব সে বাস ছাড়ার সময় রাজু আবার না এসে আত্মীয়তা শুরু করে দেয় কিন্তু ছেলেটার বুদ্ধি শুদ্ধি আছে সে একবারও সে চেষ্টা করলে না এমনকি সামনে দিয়ে আসবার সময়ও চোখ তুলে চাইলে না তবু বাস ছাড়তে উর্মিলা যেন হাফ ছেড়ে বাঁচল বাসের মধ্যে বসে দূরের পার ঘাটার দিকে চেয়েছে এবং কাল রাত্রের কথাটা মনে হয়ে ওর হাসি পেতে লাগলো ভয়ে মানুষ কি ঝন্তুই হয়ে যায় ছি। বাসখানা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজু জোর করে স্তম্ভিত ভাবটা কাটিয়ে গা নাড়া দিলে কাজকর্ম ঢের পড়ে রয়েছে সে শুধু ওর নিজের দোকানের জন্যেই বিড়ি পাকায় না ওর বিড়ি পাইকারিও কাটে খুব সন্ধ্যার পাঁচ ছাড়ার আগে পাইকাররা এসে যাবে তার আগে কাজ সেরে রাখা দরকার নিজে কাজ করে তাছাড়া একটা ছোকরাও রেখেছে ও সেই ছেলেটা এসে বসে আছে সকাল থেকে তাকেও কাজ বুঝিয়ে দেওয়া দরকার কেষ্টকে কাজ বুঝিয়ে দিলে বটে কিন্তু নিজে কিছুতেই সেদিন কাজে মন দিতে পারলে না কি সব এলোমেলো চিন্তা মনে আসে তাও ঠিক বোঝে না কিসের একটা আলস্য কিসের একটা ক্লান্তি যেন বোধ কাল রাত্রে ঘুম হয়নি সেই জন্যেই এমন হচ্ছে কতটা নিজের উপরে বিরক্ত হয়ে রাজু গিয়ে সকাল করে স্নান করে এলো। কিন্তু তাতে শুধু চোখে তন্দ্রাই এলো বেশি করে জড়িয়ে কাজে উৎসাহ পেলে না অন্যদিন সন্ধ্যায় যে ভাত রাঁধে তারই কিছুটা জল দেওয়া থাকে নুন লঙ্কাও তেঁতুল দিয়ে দুপুরবেলা তাই খায় রাজু কাল লজ্জাতে সে কথা উর্মিলাকে বলতে পারেনি অথচ আজও ও নতুন করে রাঁধতে ইচ্ছা হল না মনোহরের দোকান থেকে দু এক পয়সার তেলে ভাজা খাবার খেয়ে ও দোকানেরই এক পাশে শুয়ে পড়ল কেষ্ট ভয় ভয়ে জিজ্ঞাসা করল তোমার জ্বর আছে নাকি রাজুদা ও শুধু সংক্ষেপে উত্তর দিলে না ঘন্টা দুই ঘুমিয়ে উঠে বেশ খানিকটা কড়া চা খেয়ে নিয়ে কাজে লাগলো রাজু চুপ করে বসে থাকলে চলবে যার যা ভালোই হয়েছে মেয়েটা একটা টাকা দিয়ে গেছে ভাগ্যিস টাকাটা ফিরিয়ে দেয়নি বোকার মতো কতগুলো বিড়ি বেছেলে তবে একটা টাকা লাভ হয় ওরা বড় লোক শখ করে স্বদেশি করে বেড়ায় ওদের অভাব কি পুলিশের ভয় নেই ওদের বাঘের ভয়ে মলিন বাঘ যেন পুলিশের চেয়ে বেশি ভয়ানক হাসি পায় রাজুর কাণ্ড দেখলে একেই বলে মেয়ে ছেলে যাকে ভয় পেয়েছিল তাই একটা টাকা রোজগার হলো আবার একবেলা রান্নার মেহনতটাও বাঁচল এলোমেলো নানা কথা ভাবতে ভাবতে একসময় রাজুর গতি স্লথ হয়ে আসে যাই বলো বড় কষ্ট হয়েছে বেচারীর কিন্তু ওই ঘরে ওদের কি সাত জন্মে শোয়া অভ্যাস আছে বিশেষ ওই চ্যাটাইয়ের ওপর তার ওপর হাওয়া বাতাস নেই ঘরটাতে একটু গরমে কি কষ্টই পেয়েছে মেয়েটা ও অবশ্যই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল অত টের পায়নি কিন্তু কষ্ট হয়েছে ঠিকই কিরকম ঘেমেছিল ও রাজু তো তা নিজের চোখে দেখেছে কথাটা মনে পড়তেই ছবিটা মনের পর্দায় ভেসে ওঠে রাজুর সুন্দর ললাটে ওষ্ঠে কণ্ঠে সেই বিন্দু বিন্দু ঘাম আর সেই মুক্তর মতো দাঁত হাতর আপনি যেন থেমে আসে একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের কাছে মুছড়ে মুছড়ে ওঠে যদিও সেটা রাজু বুঝতে পারে না আপনার দিবার স্বপ্নে আপনি তন্ময় হয়ে থাকে অবশেষে আবার একসময় চৈতন্য হয় জোর জোর হাত চালাতে থাকে না ঘরে একটা চৌকি করতেই হবে আর একটা বিছানা সুরেনের দেনা প্রায় শোধ হয়ে এসেছে চাইলে আরো দশটা টাকা দেবে বোধ হয় দশ টাকায় হবে না কি না হয় দু এক টাকাও কারবার থেকে দিতে পারবে কিন্তু এখন আর চৌকি বিছানাতে লাভ কি ওর নিজের প্রয়োজন আছে কিনা এ কথাটা রাজুর একবারও মনে পড়ল না সন্ধ্যার সময় তোর খুলে ঘরে ঢুকে হঠাৎ দাঁড়িয়ে যায় সকালে ওরা দুজনে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে সুতরাং ঘরের অবস্থাটা সেই মুহূর্তেই থেমে আছে থমথম করছে এই ঘরের আবহাওয়াতে সেই স্মৃতি মনে হচ্ছে উর্মিলা বেরিয়ে গেছে এই মাত্র কেমন যেন মনে মনে একটা ধাক্কা খায় রাজু একটু পরে ঘরের মধ্যে ঢুকে ওর কাঁথা বালিশটা চ্যাটাইয়ের ওপর জড়ো করে রাখতে গিয়ে নজরে পড়ল একটা মাথার কাঁটা চ্যাটাইয়ের ওপরই পড়ে আছে ওই মেয়েটার নিশ্চয় মাথা থেকে খসে পড়েছিল সকালে দেখতে পায়নি নিজের অজ্ঞাতসারেই নাকের কাছে তুলল রাজু এ ওর সহজাত সংস্কার হাত আপনিই যেন উঠে গেল খুব মৃদু একটা কি সুগন্ধ যে গন্ধ তেল মাখে চুলে তারই সারা গন্ধটা যায়নি আশ্চর্য কি তেল কে জানে আর তার কত কাটাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল ওর এই নিভৃত অবজ্ঞাত অকিঞ্চিতকর জীবনে আজ যেন কি একটা বিপর্যয় ঘটে গেল ওর মসৃণ অক্ষত মনের মধ্যে এই সামান্য লোহার কাঁটাটা একটা যেন গভীর চিরস্থায়ী ক্ষতর সৃষ্টি করলে পল্লীগ্রামে প্রকৃতির মধ্যে বাস করে ও ফুলের গন্ধ চারিদিকে তবু সেদিকেও কোনোদিন লক্ষ্যই করেনি আজ একটা লোহার কাটার সৌরভ ওকে যেন ক্ষণকালের জন্য হয়তোবা বহুকালের জন্যই মোহগ্রস্ত করল ওর যে পৌরুষ ছিল সুপ্ত যে যৌবন ছিল অস্বীকৃত সেই পৌরুষ ও যৌবন আজ ওর জীবনে প্রথম ওই কাঁটাটার স্পর্শে জেগে উঠল সে জাগরণের আকস্মিকতায় আর প্রবলতায় ও বিহূহল হয়ে পড়ল সে কঠিন শক্তিভঙ্গের বেদনায় ও হৃদয়ের রক্ত ছলছলিয়ে কেঁপে উঠল ওর পড়াশোনা নেই অভিজ্ঞতা আরও কম ও কিছুই বুঝতে পারলে না শুধু এইটে অনুভব করলে যে ওর জীবনে আজ কি একটা বিপুল পরিবর্তন এলো আজ এমন কিছু একটা ঘটল যার নাম জানল না রাজু তবু বোঝে যে এটা না ঘটলেই ভালো হতো ওর নিশ্চিন্ত তুচ্ছ জীবনযাত্রায় কিছু না হোক শান্তি ছিল আজ বুঝি সেটাও গেল অনেকক্ষণ পরে ওর একমাত্র জামার পকেটে কাটাটা সযত্নে রেখে দিয়ে রাজু কলসি নিয়ে ঘাটে গেল সারাদিন খাওয়া হয়নি সুস্থ শরীর খিদেতে ঝিমঝিম করছে ভাত চড়ানো দরকার কিন্তু কাটকুটো জল সংগ্রহ করে ভাত রাতে বসে আবার ওর খারাপ লাগে হাঁড়িটা মেয়েটি কাল ভাত দেবার পর কেমন যত্ন করে ধুয়ে রেখে গেছে ওই চাল ডালের হাঁড়িগুলোতেও তার হাতের স্পর্শ আছে লেগে সত্যি সারাদিন খেটে খুটে এসে আবার রাঁধতে বসা বিড়ম্বনা এ কি পুরুষ মানুষের কাজ কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার রাজু মনকে ধমক দেয় চিরকাল যা করে এসেছে আর চিরকালই যা করতে হবে তাতেও তো অরুচি কেন একদিনে কি অভ্যাস বদলে গেল নাকি যদি বা বিয়ে করে তাদের ঘরের মেয়ে এসে আর কত কুছিয়ে সংসার করবে সবাই নোংরা জংলি ভাত রেঁধে খেতে বসল সে শুধু নুন ভাত খানিকটা ভাত জল দেওয়া রইল নিত্যকার মতো অভ্যস্ত জীবনযাত্রাতে ফিরে যাওয়াই ভালো কিন্তু আজ সে ভাত নিয়ে নাড়াচাড়া করে অত খিদের পরও শুধু ভাত যেন ভালো লাগে না ঘরে ডাল ছিল। দুটি দিলেও তো হতো। সে জন্তু হয়ে যাচ্ছে দিন দিন ভাত খেয়ে উঠে আলো পড়ল রাজু। তবে কাঁথাটা আর চ্যাটাইয়ের ওপর পারতে ইচ্ছে হল না বড্ডই ময়লা সত্যি ওই তো মেয়েটা কাল শুধু চ্যাটাইয়ের ওপরেই শুয়েছিল সেই বা পারবে না কেন রাজু আন্দাজে আন্দাজে মেয়েটা ঠিক যেখানে শুয়েছিল সেইখানেই শুয়ে পড়ল এটা ইচ্ছে করে নয় নিজের অজ্ঞাত সারি সেদিনও রাত্রে ওর ঘুম এলো না আগের দিন রাত্রে এ ঘুম হয়নি তবুও না হয়তো দুপুরবেলা ঘুমিয়ে উঠে অতটা চা খেয়েছে বলেই ঘুম আসছে না অন্ধকার ঘরে জেগে শুয়ে শুয়ে ওর মন স্বাভাবিকভাবেই কাল রাত্রের ঘটনায় ফিরে এলো ওই কাঁটাটা যদি না থাকতো তাহলে আজ অনায়াসে মনে হতে পারত যে সবটা অবাস্তব কল্পনা স্বপ্ন এতক্ষণে ওর মনে হলো যে ও যেখানটাতে শুয়েছে ঠিক সেইখানটাতেই এমনি করে হাতে মাথা রেখে শুয়েছিল মেয়েটা তার খালি হাতখানা এইখানকার জ্যাটাইটাই ছুঁয়েছিল বোধ হয় সারা রাত যেখানে এখন ওর হাত আছে হয়তোবা তার হাতের ঘামে ওখানকার চ্যাটাইটাই ভিজে গিয়েছিল এখনো ভিজে থাকা সম্ভব নয় তবুও সে দেহের অদৃশ্য কোনো চিহ্ন এখনো যেন লেগে আছে ওখানে হঠাৎ হলো ধর্মর করে উঠে আলো জ্বাললে তাড়াতাড়ি আলোতে ও যেন সেই চ্যাটাইটাই পরীক্ষা করতে চায় কিন্তু আলো জ্বালার সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারলো রাজু শূন্য ঘরের নির্জনতা ওকে যেন নিঃশব্দে বিদ্রুপ করে উঠলো লজ্জিত হয়ে তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ল পরের দিন দুপুরবেলা ও এক ফাঁকে সুরেনকে প্রশ্ন করে বসল আচ্ছা দা দেশের কাজ মানে কি গো সুরেন বিস্মিত হয়ে তাকালে ওর দিকে কেন বলতো না এমনি এমনি জিজ্ঞেস করছি বলো না অনেকক্ষণ শূন্যভাবে তাকিয়ে থেকে সুরেন জবাব দেয় কি জানি ও কথা তো কখনো শুনিনি তবে সব স্বদেশী করে বটে শুনেছি তা সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে রাজু বলে হ্যাঁ হ্যাঁ ওই আর কি কংগ্রেস না কি আছে না তারই মেম্বার হয় সব তারপর জেল টেল খাটে মানে সরকার বাহাদুর যেসব অন্যায় জুলুম করে ওরা তা মানতে চায় না তাই জেল খেটে মরে হাজার হোক তারা রাজা তাদের সঙ্গে পেরে উঠবে কেন ওই যে রে যারা ওই খদর টদর পরে বন্দে মাতরম বলে চেঁচায় মহাত্মা গান্ধী আছেন তিনি নাকি ওদের সব করতে বলেন কথাটা রাজুর ভালো লাগলো না যারা পুলিশের ভয় করে না তারা যে খুব সহজ লোক নয় এটা ওর ক্ষুদ্র বুদ্ধিতেও ও বুঝতে পারে একটু চুপ করে থেকে বললে সেদিন তারিণী বলছিল যে যারা স্বদেশী করে তাদের মধ্যে যে যতবার জেল খাটে তার তত খাতির কেন বলো দেখি এবার সুরেন কিছু বিব্রত হয়ে পড়ল। ঢুক গেলে বললে মানে ওরা তো আর চুরি ডাকাতি করে জেলে যাচ্ছে না তাই আর কি ওরা যায় শুধু শুধু শখ করে অতখানি কষ্ট সহ্য করছে ইচ্ছে করে সহজ তো নয় রাজু বুঝতে পারে যে সুরেনের কাছে এর আর কোনো জবাব পাওয়ার সম্ভাবনা নেই আরও খানিকটা চুপ করে থেকে সে বলে আচ্ছা ওই যারা স্বদেশী করে তাদের তুমি চেনো ওর অজ্ঞতা এবার সুরেনও হেসে ফেল। বলে দূর পাগল সে কি একটা দুটো যে চিনে রাখবো সব জায়গাতেই দু চারজন করে আছে এই তো আমাদের গায়ের চক্রবর্তীতে ছোট ছেলেটা এখনো জেল খাটছে কত বছর হয়ে গেল কিছুতেই ছাড়ছে না তারপর কেশব মাস্টার দেত হরিশ সবাই তো স্বদেশী করে কেন তুই শুনিস নি রাজু সত্যিই শোনেনি অত গরজ করে এতদিন তার প্রয়োজনও হয়নি তার জগৎ ছিল শুধু বিড়ি বিড়ির পাতা সুরে নিতে না এরই মধ্যে সীমাবদ্ধ ঘাড় গুঁজে কাজ করেছে কোনো দিকে তাকায়নি আজও যে কি প্রয়োজন জানবার তাও বোঝে না কিসের তাগিদ মন থেকে ঠেলা দিচ্ছে অনবরত শুধু বোকার মতো সুরেনের মুখের দিকে তাকিয়ে থাকে পরের দিন বাস ড্রাইভার তারিণীকে পাকড়াও করলে রাজু বড় করে দুটো বিড়ি পাকিয়ে ওর হাতে দিয়ে প্রশ্নটা করলে তারিণী নিত্য শহরে যায় শহরেই থাকে বলতে গেলে ও অনেক জানে শোনে আর তারিণী বলেও ঠিক ঠিক সাধারণত স্কুল কলেজের ছেলেমেয়েরাই স্বদেশি করে বেড়ায় অনেকে অবশ্যই দেশের কাজ করতে গিয়ে পড়া ছেড়েও দিয়েছে তাদের মাথার ওপর নেতারা আছেন এই যে গরিব লোকেরা খেতে পাচ্ছে না এই যে পুলিশরা ঘুষ নেয় এই যে সাহেবরা যা খুশি তাই করে এরই না ওরাই রাজত্ব শাসন করবে মানে পাঁচজনে মিলে মিশে পাঁচজনে যা বলবে তাই হবে রাজা তা হতে দিতে চান না তাই এত গোলমাল তাই সবাই বারবার জেলঘাটে আটক থাকে মার খায় মুগ্ধ হয়ে শুনছিল রাজু এইবার বলে ফেললে আচ্ছা তারিণীদা যারা এসব করে তুমি তাদের চেনো দারিণীও হাসে বলে কটাকে চিনব বল সে কি দুটো একটা আমাদের দেশে ঘাটে যারা আছে তাদের সবাইকে চিনি বটে সে আমিও চিনি বাধা দিয়ে বলে রাজু ওই যে কলকাতা থেকে যারা আসে মাঝে মাঝে তাদের যেন সে তো নিত্য আসছে কত দল সকলকে কি আর চিনে রাখা যায় আরেকটু ইতস্তত করে রাজু কথাটা বলেই ফেলে আচ্ছা ওই যে পশুর আগের দিন যারা এসেছিল তাদের চেন পশু সকালে গাড়িতে চলে গেল কে জানে অত লক্ষ্য করিনি তারেনি উঠে পড়ে সুরেন্দা ভালো করে জমিয়ে এক কাপ চা করো দেখি তার আগ্রহ ওই দিকে কেন রাজু এত প্রশ্ন করছে এ কৌতূহল নেই তারপর থেকে রাজুর যেন এইটাই হয়ে পড়ল এক নেশা শহরে লোক পেলেই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে কেউ বিরক্ত হয় কেউ বা জবাব দেয় প্রায় সকলেই কিছু কিছু ভুল বলে কারুর সঙ্গে কারুর কথা মেলে না অজ্ঞ মূর্খ রাজু সেসব তথ্যের সমুদ্রে দিশাহারা হয়ে যায় মনে মনে মিলিয়ে নেবার চেষ্টা করে যে কথা দু তিনজন লোকের মুখে একইভাবে শোনে বুঝতে পারে সেই কথাগুলোই সত্যি এইভাবে এখানে কোথায় কোথায় কে আছে কি কাজ হয় তার মোটামুটি বিবরণ সে পেয়েছে কিন্তু তার মধ্যে কোথাও সেই মেয়েটির বর্ণনা মেলে না যার খবর ও জানতে চায় শহর থেকে যতবার বাস আসে ও সব কাজ ফেলে বাইরে এসে দাঁড়ায় যখন খুদ্দের ভিড় থাকে বাইরে দাঁড়াতে পারে না তখনও একটা চোখ বাইরেই মেলে রাখে কিন্তু সে আর আসে না সত্যি সত্যি স্বপ্ন নেই রাজু ঘরে দেখেছিল বিশ্বাস করতে পারলেও সে নিশ্চিন্ত হতো তাও পারে না সেই লোহার কাঁটাটা যেন ওর বুকের মধ্যে ওর সমস্ত চিন্তার মধ্যে খচখচ করতে থাকে ওর দিন রাতের সমস্ত ভাবনার মধ্যে গভীরভাবে বিঁধে থাকে যে অস্বীকার করবার উপায় নেই কিন্তু দেখা পেলে যে কি হবে তা রাজু জানে না হয়তো ও সে আর চিনতেও পারবে না অন্তত আর যে ওর ঘরে আশ্রয় নেবার তার দরকার হবে না এটা ঠিক তবু রাজুর সমস্ত মন যেন একাগ্র হয়ে তপস্যা করে ও লেখাপড়া শেখেনি মনস্তত্ব বিশ্লেষণ করে দেখার ক্ষমতা ওর নেই এমনকি সে এ ব্যাপারের অস্তিত্ব পর্যন্ত জানে না শুধু জানে যে একটা দুর্বার শক্তি ওর মনকে টানছে ওই দিকে একটা অন্ধ আবেগ একটা তীব্র ইচ্ছা অহরহ ওই মেয়েটির চিন্তার মধ্যে ওকে অনুক্ষণ টেনে রাখছে সে আকর্ষণকে বাধা দেবার ওর শক্তিও নেই ইচ্ছাও নেই এধারে ওর কাজের ক্ষতি হয় খদ্দেটা মাল পায় না ঠিক সময় কেষ্ট ফাঁকি দেয় মশলা চুরি করে সুরেন্দা টাকার টাকা দেয় সবই বোঝে মাঝে মাঝে অনুতপ্ত হয়ে ওঠে দ্বিগুণ উৎসাহে কাজে লাগে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার একটা ক্লান্তি অনুভব করে কেমন যেন ঝিমিয়ে আসে আজকাল ঘরে যাওয়া ও প্রায় ছেড়েই দিয়েছে অর্ধেক দিনই দোকানের মধ্যে কোনো মতে মাথা গুঁজে পড়ে থাকে নয়তো সুরেন্দার দোকানের বেঞ্চে ভয় ডরও চলে গেছে ওর বাইরে শুতে কিছুমাত্র ভয় করে না তবু ঘরেরও পরিবর্তন হয়েছে নানা রকম ভালো করে ছেঁচা বাঁশ দিয়ে একপাশে একটা তক্তপোষের মতো মাচা বাঁধা হয়েছে তাতে চটের মধ্যে খরপুরে গদি তার উপর সেই চ্যাটাইটা পাতা থাকে কাঁথা বালিশগুলো একটু ফর্সা ও ভদ্র হয়েছে আজকাল তাছাড়া আরও যে বিলাসের উপকরণ সংগ্রহ হয়েছে তা হচ্ছে শহর থেকে একটি ভালো আয়না আর চিরুনি দেওয়ালেই টাঙানো থাকে আর থাকে গান্ধীজির ছবি দেওয়া একটা ক্যালেন্ডার সবাই ঠাট্টা করে ওর এই ঘর কন্যা নিজে হাত পুড়িয়ে এনে দেখাবি আর ভেসে ভেসে বেড়াবি তাই কর বৌমাকে ঘরে আন নতুন করে ঘর সংসার পাত মেয়ে একটি আছেও আমার হাতে ভালো সত্যি যে বয়সে যা এখন একটু সংসার সুখ না হলে কি আর কাজ কমে মন লাগে এসব কথা কিন্তু রাজুর একদম ভালো লাগে না সুরেনের অসভ্যতায় বিরক্ত হয় মনে মনে বিয়ে করে এই জীবনেরই পুনরাবৃত্তি করে যাওয়া অসম্ভব এই সামান্য বিড়ির দোকানে বসে সামান্যতম পরিধির মধ্যে জীবন কাটানোর কল্পনাটা ওকে যেন পীড়াই দেয় মনে মনে বৃহত্তর জীবনের কথা জানে না ও তবে এটা জানে যে যে জীবন ও কাটাচ্ছে সেটা বড়ই ছোট বড়ই কর অথচ কি করে এর থেকে মুক্তি পাবে তাও বুঝতে পারে না যার কথাও ভাবতে সাহস করে না ভালো করে অথচ যার চিন্তাই আসলে ওর মনের একটা অংশকে চিরকালের মতো পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে সেদিনকার সেই নামনা জানা মেয়েটিকে আর একবারও দেখতে চায় এটা সত্য কথা কিন্তু তার আগে চায় ওই তুচ্ছতা থেকে মুক্তি পেতে কোনো মতে তার উপযুক্ত না হোক তার সামনে দাঁড়াবার যোগ্যতা না নিয়ে সে দেখাও চায় না আর এর মধ্যে অনেকবার ওর মনে হয়েছে এই শহরে গিয়ে খোঁজখবর করলে হয়তো দেখা পাওয়া অসম্ভব নাও হতে পারে কলকাতা শহরের বিপুলত্ব সম্বন্ধে ওর কোনো ধারণাই ছিল না তাই এমন কথা ওর ভাবতে বাধেনি যে শেষ পর্যন্ত কলকাতা শহরে গিয়েই যদি একটু ভালো করে খোঁজে তাহলে তো নিশ্চয়ই দেখা পেতে পারবে কংগ্রেস কথাটা ওর কানে ছিল কংগ্রেস অফিসে খোঁজ করলে স্বদেশীওয়ালাদের দেখা পাওয়া যায় এই আশ্বাসও তারিণীর কাছ থেকে সে পেয়েছে কিন্তু তবুও ওর ইচ্ছা হয়নি যে দেখা ওদের হয়েছে সেই দেখা হওয়ার দিনটির দৈন্য যার জন্য সেদিন ওর কিছুই মনে হয়নি লজ্জাবোধ করবার কোনো কারণ আছে তা বুঝতেও পারেনি আজ মনে হলে ওর যেন মরে যেতে ইচ্ছে করে ও লেখাপড়া শেখেনি ওর অর্থ নেই ওর জীবনযাত্রা পরিচ্ছন্ন নয় এই কথাগুলো আজকাল যেন ও নতুন করে বুঝতে শিখছে এই তথ্যগুলো মনে পড়ে আর লজ্জায় ঘৃণায় ছটফট করে ওঠে ভগবানকে জানায় বারবার যে যেমন করে হোক তুমি এর থেকে মুক্তি দাও এইভাবেই দিন যায় অবস্থার কোনো উন্নতি হয় না বরং আর্থিক অবস্থা কাজে গাফিলতির জন্য দিন দিন যেন খারাপই হয় পরিচিতদের বকুনি খায় অনুতপ্ত হয় কিন্তু বকুনি খাবার কারণ আবারও ঘটে কিন্তু হঠাৎ জীবনের এই এক টানা গতানুগতিকতার মধ্যে একটা নতুন কিসের আবির্ভাব হয় সেই ক্ষুদ্র আরণ্য গ্রামেও সংবাদ এসে পৌঁছয় যে ভারতের দ্বারে যুদ্ধ এসে উপস্থিত হয়েছে শত্রু এলো বলে খাদ্য ও অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে না যুদ্ধের সঙ্গে এইটুকুই ছিল এতদিন সম্পর্ক মধ্যে একবার বোমার হিরিকে অনেক শহরের লোক এসেছিল গ্রামে তারা আবার ফিরে গেছে এখন আর কোনো ভয় নেই এমনই একটা ভাষা ভাষা খবর রাখত ওরা কিন্তু এবারে আরেকটু বেশি যেন ঘটেছে বলে মনে হলো এই সংকটকালে দেশ নেতারা স্বাধীনতা চেয়েছিলেন না পেলে তারাও রাজার সঙ্গে অন্যরকম যুদ্ধ চালাবেন বলে নাকি ভয় দেখিয়েছিলেন ফলে সহসা সমস্ত দেশ নেতাদের কারারুদ্ধ করা হয়েছে প্রায় সব শহরে এমনকি গ্রামেও সে ধরপা করে জের এসে পৌঁছল আর তাইতেই দেশবাসী উঠল ক্ষুব্ধ হয়ে নেতারা নেই জনতাকে সংযত রাখতে পারে অহিংসায় স্থির রাখতে পারে এমন লোক কেউ নেই সুতরাং হিংসা ও বিশৃঙ্খলার একটা স্রোত বয়ে গেল দেশের ওপর দিয়ে রাজু এত কথা বোঝে না শুধু চারদিকে দেখে একটা চাপা ষড়যন্ত্র লোকের চোখে মুখে গোপন একটা উত্তেজনা ওর কেমন করে হঠাৎ মনে হয় যে এইবার সময় এসেছে এই তুচ্ছতা এই ক্ষুদ্রতা থেকে মুক্ত হয়ে মানুষ বলে পরিচিত হবার এমন সুযোগ আর হয়তো পাওয়াই যাবে না ও প্রস্তুত হয় কিন্তু পথ দেখতে পায় না যাদের গলা লোক বলে জানত তারা এখন সবাই জেলে এখন যারা বিদ্রোহের পথে নেমেছে তাদের আভাস পায় কিন্তু নাগাল পায় না ও এগিয়ে গেলে তারা পিছিয়ে যায় রাজু মূর্খ রাজু বোকা ওরকম লোক দিয়ে কাজ হয় না সবাই এই কথা জানে বরং এদের মতো বোকারাই কাজ পণ্ড করে তাই যাদের দলপতি মনে করে রাজু নিজের কথাটা বলতে যায় তারাই ব্যাপারটা আগাগোড়া অস্বীকার করে হেসে উড়িয়ে দেয় নয়তো ওকে ধমক দেয় ক্ষোভে লজ্জায় রাজুর যেন মাথা কুটে মরতে ইচ্ছা করে যে জীবনের এই মূল্য সেই জীবনটাকে অস্বীকার করাই যেন হয়ে ওঠে ওর একমাত্র কাম্য বোধ হয় বাসনাটা তীব্র থাকলে একদিন না একদিন মানুষ তা পূরণের পথ দেখতে পাই রাজুরও তাই হল অতি কষ্টে কানা ঘোষায় খবর জোগাড় করলে যে কাল রাত বারোটার সময় একটা লোক যাবে সাত মাইল দূরে থানা লুট করতে কলকাতা থেকেও নাকি আসছে কারা তারাও সঙ্গে থাকবে রাজু মনস্থির করে চোকর জ্বলতে থাকে আশায় এবার ওর মূল্য স্বীকার করা বেই প্রাণ দিয়েও প্রমাণ করে দেবে যে সে কারুর চেয়ে খাটো নয় যে পথে বিদ্রোহীর দল যাবে রাজু তার সন্ধান পেয়েছিল আগেই সেই পথে রাত্রির গোপন অন্ধকারে নিঃশব্দে গিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগল ক্রমে একে একে তারই কাছে বোনের মধ্যে এসে জড়ো হল এক দুই করে অনেকগুলি ছেলে মেয়ে কারোর হাতেই বন্দুক নেই আছে সাধারণ অস্ত্র বল্লম সর্কি লাঠি আধারে কারোর মুখ দেখা গেল না কাউকে চেনা গেল না তার প্রয়োজনও নেই ওরা যেই হোক ওদের লক্ষ্য ওদের ব্রতর সঙ্গে রাজুর লক্ষ্য মিলে গেছে তাই যথেষ্ট যতটা সম্ভব চুপি চুপি ওরা এগিয়ে চলে কখন রাজু এসে ওদের সঙ্গ নেয় তা তারা বুঝতেও পারে না তখন কে কার হিসাব রাখে টর্চ আছে কিন্তু আলো জেলে সকলকে পরীক্ষা করার কথা মনেও আসে না কারুর বোধহয় ওরা ভেবেছিল অতর্কিতে থানায় গিয়ে পৌঁছবে ওরা অসতর্কতার সুযোগ নিয়ে ওই সামান্য অস্ত্রেই দখল করবে কিন্তু কাছে আসতেই বোঝা গেল পুলিশ আগেই খবর পেয়েছে সজাগ সতর্ক আছে গাছের আড়ালেই তখনও আছে ওরা শুধু পাতা কি ছোট ডাল কেঁপেছে হয়তো কোথাও সঙ্গে সঙ্গে চলল গুলি গ্রুম এর জন্য প্রস্তুত ছিল না কেউ সবাই কাঠ হয়ে দাঁড়িয়ে গেল গুলি কারুর গায়ে লাগেনি এই যা হয়তো শুধু সন্দেহ করেই গুলি ছুঁড়েছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলে হয়তো সন্দেহটা কেটে যাবে মনে করবে বাতাসে গাছ নড়ছে কিন্তু না সন্দেহ নয় ওরা খবর পেয়েছে আবার গুলি ছুটল এ যাত্রাও সবাই বেঁচে গেছে জয় ভগবান জয় মা কালী ওই একটা লোকের হাতেই বন্দুক আছে ছোট থানা একটার বেশি বন্দুক থাকার কথা নয় কে যেন বলছে চুপি চুপি ফিস করে রাজুর পাশেই কোনো মতে গিয়ে বন্দুকটা কেড়ে নিতে পারলেই কাজ হাসিল করা যায় ওই একটাই বন্দুক আছে তারপর আমরা আর ওরা মুখোমুখি কণ্ঠস্বরটা খুবই মৃদু বিকৃত না হলেও স্বাভাবিক থাকা সম্ভব নয় তবু রাজুর মনে হয় যেন ওর পরিচিত এ কণ্ঠ যেন কোনো সুদূর অতীতে এসে শুনেছিল হয়তো আবার শোনবার আশাও রেখেছিল কোনো মেয়ে ছেলের গলা অত ভাববার সময় ছিল না রাজু ভাবলেও না শুধু বারবার ওর কানে যেন কি বলতে লাগল ওরে এই সুযোগ অকস্মাৎ কেউ কিছু বোঝবার আগেই ও গাছের আড়াল থেকে লাফ দিয়ে পড়ল সামনের খোলা জায়গায় কিন্তু সামনের ফাঁকা মাঠটা অনেকখানি এক লাফে অতর্কিতে বন্দুকধারীর কাছে পৌঁছানো সম্ভব নয় তাছাড়া এসব ক্ষেত্রে আত্মরক্ষার যেসব কলা কৌশল আছে তাও রাজুর জানা ছিল না বন্দুক আবার গর্জে উঠল আগুন উঠল ঝলসে রাজু ঠিক কিছু বুঝতে পারল না শুধু মনে হল ওর পাঁজরের মধ্যে কি একটা যেন জ্বলে উঠল তবুও থামেনি ওর গতি স্লথ হলেও এগিয়ে চলেছে ও এমন সময় আবার এবারে ওর কপাল কে যেন বোনের মধ্য থেকে চেঁচিয়ে উঠল ফেরো ফেরো ফিরে এসো রাজু ফিরল কোনো মতে আবার গাছের আড়ালে এসেই পড়ে গেল মাটিতে আর শক্তি ছিল না ওর পাশে যে ছিল সে টর্চ জ্বাললো একবার চকিতে রক্তাক্ত ধুলো মাখা মুখ রাজুর চিনতে পারবার কথা নয় উর্মিলাও চিনতে পারল না সে চমকে বলে উঠল ভাই চুপ এ কি কিন্তু আমাদের পাটির কেউ নয় কিন্তু সে প্রশ্ন মীমাংসার সময় তখন নেই সিপাইরা হৈ হৈ করে এগিয়ে আসছে সেই বন্দুকধারী লোকটি সকলের পুরোভাগে পালাও পালাও এই যাত্রা ব্যর্থ হয়েছে এভাবে আর আশা চলবে না পালাও সবাই দ্রুত গতিতে নিবিড় বোনের মধ্যেকার সংকীর্ণ পথ ধরে ছুটল শুধু আর উঠতে পারল না রাজু তার পক্ষে আর কখনোই ওঠা সম্ভব হবে না কোন দিন নয় শেষ হল শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখায় গল্প প্রেরণা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন মতামত জানাবেন আর আমার চ্যানেলে ওনার লেখা অনেক গল্প আমি পড়েছি সেই গল্পগুলো আপনারা শুনে দেখতে পারেন আর চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ